14 ফেব্রুয়ারি আরে ভালোবাসা কথা কর না কে হে জোরে কর আরে ভালোবাসা রে কেজি কেজি দিছে ওই ভালোবাসার কপালে সুতার বাড়ি আস্তে কথা কইলে করুণায় ধরব যারা দাঁড়ায় আছেন এক মিনিট ১৩ সেকেন্ড টাইম দিলাম হয়তো বসবেন ভাগবেন দুটোর একটা আর এক মগা দহন এতিমের মতো খারাইতে হাসতাছে কি হাসে এ দাদু ভাই খুব দ্রুত এক মিনিট ১৩ সেকেন্ড সময় অভার হলে কিন্তু ধাক্কায় সরাইলাম ওই কর্নারে জায়গা আছে হ্যাঁ ১৪ ফেব্রুয়ারি খালে বিলে বিলির মধ্যে আয় রে মাহবুদ রে সিপা সাপায় জোর জঙ্গলে যে যে হানে বাজে আপনি লড়াই বইয়ে পড়ছে আর ওয়াজের মাঠে আইলে দেখবেন ওয়াজের মাঠে আসলে আর আল্লাহ কাপুরের কি ধর আর মগায় মগি কুত্তা কুত্তির লইয়া যে যে হানে পারছে হানে হইয়া পড়ছে এক মিনিট ১৩ সেকেন্ড টাইম দিলাম একটা লোক দাঁড়ায় থাকতে পারবে এই যে দুলা ভাই বহেন লেডিস চাদর গায়ে দিয়ে দেখাইতেছে মানুষের আল্লাহ কবুল করুক সরক না আমিন আরো সরে বল না আমিন এই যে বাতি যা ব এ মগা একসাথে বলেন এই জমিনের মালিককে আল্লাহ ওই আল্লাহরে সন্তুষ্ট করার জন্য বলেন তো দেখি আল্লাহু আকবার আমি তিনটে তাকবীর দেব তিন তাকবীরে যারা জিতবেন এরা জান্নাতে যাবেন কারণ এই তাকবীরের আওয়াজ দিয়ে পৃথিবীতে ইসলাম আসছে আল্লাহু আকবার বলেন তো প্রথম তাকবীর দিব যারা বিয়ে করছেন হেরা উত্তর দিবেন বিয়ে তো বিয়ে তো রেডি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বিয়ে তো এরা ভাবি বাহিত যদি তোরা ঠগস তাহলে ভালোবাসা ছুটাই দিব ১৪ ফেব্রুয়ারি একের সবাই দিব একবারে বিয়ে তো আল্লাহ আওয়াজ খুব সিরিয়াস হয়েছে রেডিও লিল্লাহে তাকবীর ঠিক আছে এবার সবাই লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো সারা বিশ্বে জানো আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর এক এক অ্যাকশন জোরে এক এক অ্যাকশন মুসলমানের অ্যাকশন এক সাসা সুপ করে বয়ে রয়েছে সাসি আবার হেরে কয়ে দিয়েছে সিল্লানি ফিল্লানি দেও না খেতা গরম করবে কেটা মরে গেলে এরে বুতুম বেসার মতন চাইলে যায় থিপ দিছে লাঠি মের মতো তাকবীরের ধ্বনি যুবক গদিয়া দিছে বুড়াই বুড়ির চিন্তা করতেছে বইয়া বইয়া এই বেটা জোরে এক এক অ্যাকশন মুসলমানের অ্যাকশন সাহাবারের অ্যাকশন ধামরাই থানার অ্যাকশন ঠিক আছে আওয়াজ সেরকম হতে হবে ইনশাল্লাহ বলেন মাহবিলের মাঝখান থেকে একজন তাকবীরের ধ্বনি দেওয়ার জন্য রেডি হয়ে যাবেন যখনই আমি বলবো হযরত ওমরের মতো দাঁড়ায় যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন বলেন সমস্ত প্রশংসার মালিককে ওই আল্লাহ আছে না নাই বিশেষ হয় যদি জিজ্ঞেস করি সারের নামাজ কে কে পড়ছেন আমার মনে হয় এনে ৭৫% পড়ে নাই আল্লাহ সেটা বিশ্বাস করলেন কেমনে হে মগা মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ কথা কর না কেন আরো জোরে আরো জোরে তা নামাজ না পড়লে কি রে মুসলমান তুমি এক শ্রেণীর পীর বাইরেছে আর আপনার কথা কি কমো কয় নামাজই লাগে না যেটাই কয় নামাজ লাগে না এটা পীর না এটা পীর কওয়ার দুলা বাইরে বাপ কওয়ার সমান এমন পীর আছে না নাই এমন পীর দেখবেন মানিক গুঞ্জ ভরা কথা ঠিক না বেটি বাপেও পীর নাতিও পীর ফুলায়ও পীর ফুলার বউও পীর
ওই পীরের কপালে জুতার বাড়ি যে কয় নামাজ লাগে না নামাজ লাগবে কি লাগবে না এ দাদু ভাই সরে বলে নামাজ লাগবে কি লাগবে না যেই ভণ্ড বলবে নামাজ লাগবে না ওই ভণ্ডর কপালে জুতার বাড়ি কে কে রাজি আছে আল্লাহকে তো হাত তুলে দেখায় মুরগি সুরা সাহারিয়ার মতো বদমাইশ সোজা হয়ে যাবে মাইরে